একদম বাজে বাজে এটা কোনো সিনেমাই হতে পারে না রাইট পুরোটা নেগেটিভ 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 মাথায় নিয়ে তো বের হব তেমন কিছু মাথায় নাই এখন বরং নেগেটিভ মানে একটা বাজে অনুভূতি নিয়ে বের হলাম মনে হয় আমার কাছে না আমি নিজে মানে অস্বস্তি বোধ করছি আর কি ফার্স্টের যে সিনগুলো ছিল কিছু ক্লোজ সিন দেখানো হয়েছে এগুলোতে আমি নিজে অস্বস্তিতে পড়ছি আর কি সেন্সর বোর্ড বলা উচিত ছিল যেখানে বাচ্চা আনা উচিত না ফার্স্ট হাফে বাচ্চাদের মতো সিন নাই বাচ্চাদের সাথে ফ্যামিলির সাথে দেখার মতো না বুঝতে পারছেন মানে কি বলবো লজ্জায় শেষ এই যে মানুষের ক্ষোভ অভিযোগ এটা জাস্টিফাইড কিনা কারণ অ্যাপারেন্টলি এটা দুইটা শিবিরে বিভক্ত হয়ে গেছে এই ইস্যুটা অবশ্যই অনেকে যে আমরা দেখলাম সমালোচনা করতেছেন যে এখানে অশ্লীলতা আছে এবং পরিবারের সবাইকে নিয়ে স্পেশালি বাচ্চাদেরকে নিয়ে দেখার মতো না আর অনেকে বলতেছেন যে অনেকে কী বলতেছেন সেটা আমরা সালমান মুক্তাদের একটা পোস্ট থেকে দেখি সো সালমান মুক্তাদেরকে নিয়ে কিছুদিন আগে আলোচনা করছি বেশ প্রশংসা করছি অনলি ইউটিউবার প্রশংসা করছি আজকে আবার এখন সমালোচনা করতে হবে সালমান মুক্তাদির সালমান মুক্তাদির এইখানে পোস্টটাতে সে ক্যাপশন দিছে যে বাঙালি এত শিক্ষিত মাশাআল্লাহ রায়হান রাফি আশা করি নেক্সট সিনেমাতে তাহাজ্জুদের নামাজ শিক্ষা দিবে আমরা সবাই জামাত পরে সিনেমা দেখতে যাব শিক্ষা নিব জয় বাংলা সিনেমা জয় বাঙালি এই টি টু কে রিয়াকশন পড়ছে এই পোস্ট রাইট সো সালমান মুক্তাদির কাছ থেকে মানে দিস কামিং ফ্রম সালমান মুক্তাদির এটা আনসারপ্রাইজিং কারণ সালমান মুক্তাদির হচ্ছে অভদ্র প্রেম মিউজিক ভিডিওর ক্রিয়েটর সো অভদ্র প্রেম মিউজিক ভিডিওতে কী দেখানো হয়েছে আমরা জানি রাইট সো সালমান মুক্তাদির স্ট্যান্ডার্ডে এটা আসলে তাহাজ্জুদ নামাজ আদায় সালমান মুক্তাদির যে স্ট্যান্ডার্ড তাতে করে এই যে রায়হানার ফ্যামিলি মুভিটা দেখি নাই আমি বলতেছি যাই দেখানো হয়ে থাকুক এগুলো হইতেছে তাহাজ্জুদ নামাজ আদায়ের মতোই সওয়াবের কাজ আর সালমান মুক্তাদির যেহেতু হাফ প্যান্ট পরা ছাড়া কোথাও যায় না আমেরিকাতে কিন্তু সবাই হাফ প্যান্ট পরে আপনার সামার আসলে ইভেন উইন্টারও ছেলে মেয়েরা তো কী পরে জেনে থাকবেন এটা রাইট বিকিনি তারপর লেগিংস ইয়োগা প্যান্ট এবং ক্যামেল টো দেখা যায় এবং মানে তাকানো যায় না আর কি যা হোক থংস পেন্টলি লাইনার দেখতে দেখতে চোখ পড়তে যাওয়ার মতো অবস্থা আছে যা হোক মেয়েদের উলঙ্গ অর্থুলঙ্গ বলতে পারেন আর ছেলেরা হইতেছে হাফ প্যান্ট পরে হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট থাকে হাঁটুর উপরে ওঠে না এই টাইপের আর কি আমেরিকার মধ্যে যে এই ধরনের ড্রেস পরে না সালমান মুক্তাদির বাংলাদেশে বসে এই ধরনের ড্রেস পরে হ্যাঁ হাফ প্যান্ট তো না ওর এটাকে আন্ডারওয়্যার বলতে পারি আমরা সো আন্ডারওয়্যার পরে সুস্থ তাহলে সালমান মুক্তাদির স্ট্যান্ডার্ডে অবশ্যই এখানে যাই দেখাইয়া থাকুক না কেন সেটা তাহাজ্জুদ হাতের নামাজি হয়ে থাকবে কারণ সালমান মুক্তাদির বেঞ্চমার্ক অনেক বার অনেক উপরে সো ওকে সো দিস কামিং ফ্রম সালমান মুক্তাদির মেক্স অল দ্য সেন্স ইন দ্য ওয়ার্ল্ড আমি দেখিনি মুভিটা এখনও আমেরিকাতে তো যাই না কবে কি রিলিজ পাবে আমার এখানে পাবে কি না হোয়াটএভার মুভিতে কী দেখানো হয়েছে এটা আসলে ঠিক খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট না গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে মানে মুভিতে এক্স্যাক্টলি কী দেখানো হয়েছে সেটা হচ্ছে কথা হচ্ছে যে এই ব্যাপারে একটা কনসেনসাস আছে বোঝা যাচ্ছে ইভেন যারা সমালোচনা করতেছে সালমান মুক্তাদির সহ সালমান মুক্তাদির তো বলে নাই যে এখানে এরকম কোনো নাই যেন যে অভিষেক করতেছেন আমি এই জিনিসটা বুঝলাম না সালমান মুক্তাদির সে তো স্মার্ট ছেলে কিন্তু স্মার্ট ছেলে যথেষ্ট স্মার্ট ছেলে আই উড সে ইউটিউবারদের মধ্যে বাংলাদেশের সবগুলো ইউটিউবার হচ্ছে স্মার্ট সালমান মুক্তাদির ওকে অ্যান্ড আপনাদের তো আবার একটু সমস্যা আপনাদের কী ব্যাপার আপনি এই প্রশংসা করেন এই সমালোচনা করেন এই প্রশংসা করেন এই সমালোচনা করেন আপনি কি তাকে পছন্দ করেন নাকি অপছন্দ করেন কথা বলছেন নাই মাথা আউলে যায় বাঙালির আমি তাকে পছন্দ করি না অপছন্দ করি না কোনোটাই না আমি পছন্দ করি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এবং সমালোচনার জায়গা যেখানে সেখানে করতেছি তার মানে এই না যে পছন্দ করি না বা সমালোচনা করলে প্রশংসা করা যাবে না বা হোয়াট এভার সকল ইউটিউবার বাংলাদেশে সবগুলো হচ্ছে স্মার্টই সালমান মুক্তাদির তাহলে সে এটা না বোঝার কোনো কারণ নাই যে এখানে ওনারা যে বলতেছেন ওনারা কিন্তু অশ্লীলতা মুভিতে রাখা না রাখা নিয়ে কিছু বলতেছেন ওনারা বলতেছেন এই মুভিটা পরিবারকে সাথে নিয়ে গিয়ে দেখাটা এম্বারেসিং পরিবার সাথে নিয়ে দেখার মতো না সো সালমান মুক্তাদির যে কথা বলতেছে যে বাঙালি তো শিক্ষিত মাশাআল্লাহ রায়হান রাফি আশা করি নেক্সট সিনেমাতে তাহাজ্জুদের নামাজ শিক্ষা দিবে আমরা সবাই জামাত তাহাজ্জুদের নামাজ শিক্ষা দিবে জামাত পরে দেখতে যাব শিক্ষা নিব মানে এই কথাগুলো সালমান মুক্তাদির সে তো জানে সে তো স্মার্ট ছিল সে তো বুঝতেছে ওনারা এখানে কি ওনার এই টাইপের অশ্লীলতার বিরুদ্ধে কোনো অভিযোগে ওনারা কেউ তোলে না অ্যাটলিস্ট যে এই ভিডিওটা সালমান মুক্তাদির শেয়ার দিয়েছে এই ভিডিওতে কেউ অশ্লীলতার বিরুদ্ধে অভিযোগ তোলে না ওনারা অভিযোগ তুলছেন যে যাই আছে সেটা বাচ্চাদেরকে নিয়ে দেখার মতো না আমরা ছিলাম আনসাসপেক্টিং আমরা সেখানে গিয়ে খুবই এম্বারেসড হয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে সো হ্যাঁ তাহলে এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হবে এটা সমাধান কিছু সমাধান আছে সেন্সর বোর্ড আছে সারা পৃথিবীতে যেভাবে করা হয় প্যারেন্টাল গাইডেন্স থাকে পিজি রেটেড থাকে প্যারেন্টাল গাইডেন্স যে 15 বছর 13 বছর 17 বছর এরকম প্যারেন্ট
তার উপস্থিতিতে দেখতে পারবে অনুপস্থিতিতে দেখতে পারবে বা প্যারেন্ট ডিসাইড করবে যে কত বছরের বাচ্চা এই মুভি দেখো হোয়াট এভার। সো ওই রেটিং দেখে ওই রেটেড দেখে পিজি রেটেড ইয়ে দেখে সেন্সর বোর্ডের ডিসিশন দেখে এই প্যারেন্টরা ডিসাইড করবে যে এই মুভি আমি বাচ্চা নিয়ে দেখতে যাবো কি যাবো না, রাইট? সো ওনারা বেসিক্যালি যারা দর্শকরা অভিযোগ করতেছেন তাদের অভিযোগের করে এই জায়গাটা জেনে বলে থাকো এই ওটা বলে থাকুক বা না জেনে বলে থাকুক তাদের অভিযোগের করে এই জায়গাটা যেটা বাচ্চা কাচ্চা নিয়ে দেখার মতো তো না, আমরা ওখানে গিয়ে খুবই এম্বারাসড হয়েছি। সো বেসিক্যালি তাদের বক্তব্যের সার্বত্যা হইতেছে যে এটা পিজি রেটেড মুভি থাকা উচিত ছিল, পিজি রেটিং থাকা উচিত ছিল। অ্যাগেন বিদেশে যে পিজি রেটিং আছে এটা ওনারা জেনে বলুক বা না জেনে বলুক ওনাদের চাওয়াটা কিন্তু সভ্য বিশ্বে সেইভাবে চলে, সেইটাই চাওয়া, খুবই রিজনেবল চাওয়া। তাই কেন সালমান মুক্তাদির এই ভাষায় ওনাদেরকে নিয়ে ইয়ে করতেছেন যে ওনারা হইতেছে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, এই করতে হবে, এই কথাগুলো সে কেন বলতেছে? ওকে, যে কারণটা পয়েন্টটা বললাম এটা সালমান মুক্তাদি না বোঝার কোনো কারণ নেই, সে স্মার্ট ছেলে, ওনারা কী বলতে চাচ্ছেন এখানে এটা সে সালমান খুব ভালো করে বুঝতেছে, স্টিল সে না বোঝার ভান করতেছে। কারণ সালমান মুক্তাদির ইসামন যে হইতেছে আন্ডারওয়্যার পরে হাঁটাচলা করে এবং হইতেছে অশুভ অভদ্র প্রেম, একটা সুন্দর গান, গানের সুরটা বা মিউজিকটা হোয়াট এভার ভালো হইতে পারতো, এটা লিরিক এবং এটার ভিডিও দিয়ে এটাকে একটা একটা সফট পর্ন বানায় ফেলছে, রাইট? সো ওকে, মেক সেন্স, কারণ সালমান মুক্তাদির না বোঝার ভান করবে। অ্যাগেন আমি বলতেছি সে আমি 500% পজিটিভ সে খুব ভালো করেই জানে ওনারা এখানে কী বলতে চাচ্ছে, ওনাদের দাবিটা কি। সো এই হইতেছে ব্যাপার, অনেকেই দেখতেছি আমি এই টোনেই কথা বলতেছেন যে যারা ইয়ে করতেছেন যে না এটা কী জানি বলে তাইলে এখন হইতেছে সিনেমা দেখা বন্ধ করে দিতে হবে নাকি। আরেকটা পয়েন্ট হচ্ছে যে গল্পের প্রয়োজনে সিনেমার প্রয়োজনে দেখানো হয়েছে, এটাও অনেকে বলতেছেন দেখছি বলতে যে সো তাহলে তো সমস্যা নেই না। দেখেন অ্যাগেন এনারা সবাই এগুলো সবাই হইতেছে অসৎ অ্যাক্টর, রাইট? আপনারা দেখেন, আপনারা চুমাচুমি চাটাচাটি দেখেন, কোনো সমস্যা নাই, পর্ন ওয়েবসাইট আছে তো আপনি জান না ইয়ে হয়ে কী জানি বলে আপনি সাবস্ক্রিপশান নিয়ে পর্ন দেখেন, কোনো সমস্যা তো নেই। আপনার কথা ঘুরাইতে হবে, কারণ ওনারা তো এখানে এটা নিয়ে কথা অভিযোগ, ওনাদের অভিযোগ হচ্ছে যে এটা বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে যে দেখতে যাওয়া যাবে না, এই ধরনের কোনো ধরনের ডিসক্লেমার ছিল না, আমরা আগে থেকে জানতাম না, বিধায় আমরা এই এম্বারাসমেন্টের মধ্যে পড়ছি। ওকে, তার কথা হচ্ছে যে গল্পের প্রয়োজনে মুভিতে দেখানো সেটার ব্যাপারে আমার কী মতামত, সেটার ব্যাপারে আমার মতামত হচ্ছে আমি তো অবশ্যই ওয়েস্টের সকল কিছুর সাথে একমত না, সকল যেগুলো সমালোচনা করার জায়গা সেগুলো একটু এখনও করে ফেললাম যে হ্যাঁ। সো ল্যাংটামির ব্যাপার হচ্ছে যে এখন ওয়েস্টে হইতেছে রাস্তার মধ্যে পিডিয়ে চলে, পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন চলে, সো তারা পর্দায় দেখলে তারা শক্ত হয় না। সো যেটা ওয়েস্টে খাটে এটা বাংলাদেশে খাটবে না, কারণ বাংলাদেশের রাস্তাঘাটে পিডিয়ে চলে না, অবশ্যই সালমান মুক্তাদির রাস্তাঘাটে পিডিয়ে চালু করতেছে। সো ওয়েস্টের পর্দায় যেগুলো দেখায় ইট ডাজন্ট কাম এজ এ শক টু এভরি ওয়ান, লাইক ওনারা রাস্তাঘাটে এগুলো দেখে, রাইট? সো এটা বাংলাদেশে দেখলে এটা শকিং, রাইট? সো মুভি হলে এই সবার মধ্যে সফট পর্ন অ্যাভয়েড করতে পারলেই ভালো। এখন আপনি বলতে পারেন যে ইয়ের প্রয়োজনে কী জানি বললে গল্পের প্রয়োজন, হ্যাঁ গল্পের প্রয়োজন হলো যে রেটেড রেটিং করা থাকবে, পিজি রেটেড থাকবে, তখন মানুষ জানবে যে হোয়াট টু এক্সপেক্ট, হোয়াট ইজ কামিং, মানুষ গিয়ে তো সেখানে সারপ্রাইজ হওয়ার কোনো দরকার নেই সফট পর্ন দেখে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ওটিটি প্ল্যাটফর্মে কাইন্ড অফ মেক সেন্স, না না কাইন্ড অফ ইট টোটালি মেক সেন্স, কারণ ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারটা অনেক ইয়ে ওয়াল থাকে আর কি, মানে কাইন্ড অফ ফায়ার ওয়াল, পে ওয়াল, হোয়াট এভার, অনেক ধরনের ওয়াল থাকে, পে ওয়াল থাকে, ইয়ে সেন্সরশিপের ওয়াল দেওয়া ওয়াল। আপনি নিজে উদ্যোগী হয়ে সাবস্ক্রিপশান কিনতে হবে কিনে, আপনি আপনার ফোনে একাই স্ক্রিনে বসে দেখবেন, আপনার সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে অবারিত, মানে পুরো ইয়েটাই আলাদা, রাইট? সো ওটিটিতে গল্পের প্রয়োজনে যা দেখানো যেটা দেখানো হয়, যেটা আমি সাপোর্ট করছি একটা কাইন্ড অফ রিভিউতে আলোচনা করতে গিয়ে, যে যেখানে গালি দেওয়ার যতটুকু গালি দেওয়ার, যেই ভাষায় গালি দেওয়ার যতটুকু দেখানো, একেবারে এক্স্যাক্টলি দেখানো হয় যেগুলো বাংলাদেশে কখনো দেখানো হয় নাই। সো এবং দেখানো হয় নাই কেন সেটা তো একটু জায়গাটা অন্য আলোচনা হয়ে যাবে, দেখানো উচিত কিনা সেটা অন্য আলোচনা হয়ে যাবে। সো ওটিটি প্ল্যাটফর্মে একেবারে অ্যাপ্ট, রাইট? এখানে দেখানোর পরিবেশ পরিস্থিতি আছে, এখানে দেখানোর সার্কামস্টান্সেস আছে, এখানে দেখানোর ইয়ে আছে, এবং অ্যাগেন সব কিছু মিলায় এই প্রথম বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মে আমরা রিয়েলিস্টিক জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং যেটা মেক সেন্স ওইখানে ওটিটিতে। আপনি সিনেমা হলে না ছেলে মেয়ে নারী পুরুষ বাচ্চা হাজার হাজার মানুষ মিলে কোনো পিজি রেটিং ফেটিং কিছু নেই, এত জনের মাঝখানে সফটপর্ন শুরু করে দেবেন আপনি, যেটা আমি জানি না কথা শুনে মনে হচ্ছে এরকম কিছুই। তারপর কী জানি সুশীল তাহাজ্জুদ নামাজ পড়তে, আপনাকে তাহাজ্জুদ নামাজের খোটা শুনতে হবে, তারপর কথা বললে হইতেছে এনাদের রুচি ভালো না এসব শুনতে হবে, এরা কারা, এরা কোন দেশে থাকে, আমি এটা একটু সমস্যা হয় আমার বুঝতে। সো সুরঙ্গতে যদি এরকম কিছু থেকে থাকে তাহলে এটাও যেটা হইতে পারে যে এই বিতর্ক থেকে যেটা আমাদের এই পজিটিভ আউটকাম হইতে পারে বা ফ্রুটফুল আউটকাম হইতে পারে সেটা হচ্ছে যে সেন্সর বোর্ডের এই বাঙালির কথা বললে তো দেখেন গালাগালি ছাড়া কথা বলতে পারি না, ফাজিল শয়তানগুলো এগুলো হইতেছে আপনার ওই পুলিশ দেখাইলে সেন্সর বোর্ড আটকে দিবে, পুলিশ ঘুষ খাইতে সেই দৃশ্য দেখাইলে সুরগুলো সেন্সর বোর্ডে আটকে দিবে, আর আপনার ধরেন যে এটা আবার সেন্সর বোর্ডে আটকে নেই, কেন আটকে নেই এটা কথা বললে আমার জানা যাবে, ও এখন বোধহয় আবার প্রচণ্ড সালমান মুক্তাদির মতো প্রচণ্ড আধুনিক আর কি এখন আটকানো যাচ্ছে না। সো এখানে তো বাংলাদেশের দর্শকদের যেটা সবসময় বলি আনসার্টেনটি, আপনি একটা মুভি বানানোর সময় আপনি জানেন না যে আপনি কী দেখাইলে ধরা খাবেন, কী দেখাইলে খাবেন না,
কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, ইউ নেভার নো, লিঙ্ক থাকলে কি পারপে আসবে নাকি লিঙ্ক না থাকবে, সব কিছু ইটস আরবিটারি। সো এই অসভ্যতে সে আপনার ধরেন যে এইটা পার হয়ে আসছে, এইরকম কিছু যদি থেকে থাকে, এর যে অনেক ছোটোখাটো জিনিস আটকা পড়ে যেতেছে, তাহলে এটা কেন পার পাইল, ওগুলো কেন আটকা পড়তেছে, হু নোজ। তো এই আলোচনা থেকে এটাই ফ্রুটফুল যেটা আউটকাম হইতে পারে সেটা হচ্ছে যে সেন্সর বোর্ডের এই যে হ্যাঁ আবার আরেক পান্ডামি শুরু করবে, হ্যাঁ রেখো তাই যে কথা সবসময় বলি মনে রাখবেন, অসভ্য দেশে কখনও আইন চাইবেন না, অসভ্য দেশে কখনও নিয়ম কামনা করবেন না, যখন আইন হয় একটা নিয়ম হয় কানুন হয় না আমি দেখবেন কখন এটা সমর্থন করি না, কারণ এগুলো সবসময় এগুলো শেষ এন্ড অফ দ্য ডে টুল হিসেবে ব্যবহৃত হবে সাধারণ মানুষের উপর নিপীড়ন করার জন্য, গুন্ডাগুলো এগুলো টুল হিসেবে ব্যবহার করবে। কিছুদিন আগে একটা খবর ফেসবুকে আলোচনা করতেছিলাম এক ছোটো ভাইয়ের সাথে যে জমি দখল করা নিয়ে একটা পোস্ট আসে যে আইন করা হয়েছে এরকম ফসলি জমি দখল করার বিরুদ্ধে, আমি তখন কমেন্ট করলাম আমার ছোটো ভাইয়ের পোস্ট নিচ্ছে যে আইন যে করলো এই আইন কি যারা ভিকটিম তাদের পক্ষে যাবে না, ছাত্রলীগের যুবলীগের পান্ডারা হইতেছে একটা মামলা দেওয়ার একটা রাস্তা বের হইলো, যার বিরুদ্ধে সাধানি করার দরকার তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিবে ফসলি জমি দখলের, রাইট, আর যার ফসলি জমি সত্যি অর্থে দখল হয়েছে ঘুরে ঘুরে কোনো বিচার পাবে না, রাইট, এটা বলি নারী নির্যাতন মামলা, যারা সত্যিকারে নারী নির্যাতিত হয় এদের কোনো বিচার হয় না, আর পান্ডাগুলো সব ফুসলিয়ে ধর্ষণ মামলা দিয়ে কোণঠাসা করতেছে পুরুষদেরকে, রাইট। সো অসভ্যতা সে আপনি কখনো এই জন্য ইয়ে চাইবেন না, আইন কানুন নিয়ম এগুলো প্রত্যাশা করবেন না, প্রত্যাশা করবেন যে মকের মূল্যক হবে, মকের মূল্যকের মতো কোনো আইন কানুন থাকবে না, যথেচ্ছা চার চলবে, রাইট। আমি তো বললাম না দেশে থাকতে মোটরসাইকেল চালাইতাম ফুটপাথের উপর দিয়ে, এবং আমি মনে করি এটাই রাইট কাজ, আপনারাও ফুটপাথের উপর দিয়ে মোটরসাইকেল চালাবেন, রাইট। তো এই কারণে এটা কামনা করা খুবই মুশকিল যে সেন্সর বোর্ডের কাছ থেকে যে আপনারা সেন্সর করেন, তাহলে এরা যেটা করবে এরা ছাত্রলীগের সোনার সেলে একটা কিছু বানালে ওটা সেন্সর করবে না, আপনি যদি আবার একটু মাথায় দাড়ি টুপি থাকে তখন বইমেলায় আপনার বই ব্যান করে দেবে আর কি বদমাশগুলো। সো কিন্তু যেটা এখানে রিয়েল আলোচনা সেটা হইতেছে যে মুভিগুলা পিজি রেটেড হওয়া উচিত এখন থেকে, এবং দর্শকের হইতেছে সিনেমা হলে গিয়ে সারপ্রাইজড হওয়ার দরকার নাই, বাচ্চা বউ বাচ্চা বাবা মা ভাই বোন নিয়ে গিয়ে সারপ্রাইজড হওয়ার দরকার নাই, যে এখানে সফট পর্ন আছে, রাইট, মানুষ জেনে শুনে শুনে ডিসাইড করবে, তারপর হইতেছে যে সেখানে যারা যাবে জেনে বুঝে সেটা বাকিটা তাদের দায় আর কি।